চার মাসের বকেয়া বেতনের দাবিতে ভাটপাড়া পুরসভার গেটে তালা মারল অস্থায়ী পুরকর্মীরা। যতক্ষণ তাদের বকেয়া বেতন না পাবেন ততক্ষণ তারা কাজে যোগ দেবে না এবং পুরসভার কোনো কর্মীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। গতকাল পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে তালা বন্ধ করে কর্মবিরতি পালন করেন সেখানকার কর্মীরা। আজ পুরসভার মেইন গেটে তালা মেরে সম্পূর্ণ পরিষেবা বন্ধ। দাবি করেছি কি আমাদের বাকায়া মাইনা দিয়ে দাও। আজকে আমাদের ছেলেগুলোকে স্কুলে ভর্তি করতে পারছে না, এরা আজকে খাবার জুটছে না। যেখানে 10 তারিখে মাইনা দেবার কথা, আগেবার আমাদের কথা দিল কি 10 থেকে 12 তারিখের মধ্যে, যে চেয়ারপারসন চেয়ারপারসন ধর্মপাল গুপ্ত ছিলেন, বললেন কি আমি 10 থেকে 12 তারিখের মধ্যে পেমেন্ট করব। আজকে 23 তারিখ, এখনও কোনো ঠিক নেই। কালকে অফিসে খোঁজ নিয়েছি অ্যাকাউন্টের কাছে, বলছি এখনও পেমেন্টের কোনো খবর নেই। তাহলে কী হবে? চেয়ারম্যানের ফোনে সুইচ অফ। আর হ্যালো, চেয়ারম্যানকে ফোন করলে চেয়ারম্যানের সুইচ অফ। কতগুলো ডিপার্টমেন্ট আছেন যে আপনারা মাইনা পান? সব ডিপার্টমেন্টই তো, সব ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, কনজারভেন্সি ডিপার্টমেন্ট, ওয়াটার ডিপার্টমেন্ট, PWD, জেনারেল ডিপার্টমেন্ট, ওয়ার্কশপ, সব থেকে সব সব। ড্রাইভারদের মাইনা নেই, ড্রাইভারের যারা কাজ করে তাদের মাইনা নেই। কারো তো আপনাদের কোনো সহায়তা? কোনো সহায়তা নেই। কে সহায়তা করবে? যারা চেয়ারপারসন কথা দিচ্ছে আর কথা রাখছে না, চেয়ারপারসন কথা রাখছে না। এখন আপনারা কী করবেন? এখন আমাদের দাবি একটাই, আমাদের মাইনা ক্লিয়ার করো, আমরা অফিস ছেড়ে দিচ্ছি, গেট খুলে দিচ্ছি। যতক্ষণ মাইনা ক্লিয়ার হবে না কোনো হস্তীকে আমরা মানব না। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।